অস্ট্রেলিয়ায় নিউ সাউথ ওয়েলস NSW রাজ্য সংসদ ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা বই দেখে মুগ্ধ হয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। আজ মঙ্গলবার রাজ্য সরকারের সংস্কৃতি মন্ত্রী রে উইলিয়ামস রাজ্য সংসদ ভবনের নিজ কার্যালয়ে তাকে মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন রাজ্যের সড়ক ও নৌপথ মন্ত্রী মেলিন্ডা পেভে, স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ জামান, চলচ্চিত্র প্রযোজক রেমন্ড সুলাইমান, চিত্রনায়িকা বুবলি, পরিচালক আশিকুর রহমান সহ অনেকে। রাজ্য সংসদ ভবন থেকে বেরিয়ে প্রথম আলোকে শাকিব খান বলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর আতিথেয়তায় আমরা মুগ্ধ হয়েছি। তার রুমের বইয়ের সেলফে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা একটি বই দেখতে পাই। আলাপের এক পর্যায়ে জানতে পারি আমাদের জাতির পিতার ব্যাপারে তার যথেষ্ট আগ্রহ রয়েছে। তিনি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। শাকিব খান আরও বলেন, তারা অস্ট্রেলিয়ায় আমাদের শুটিংয়ের ব্যাপারে অনুমতি দেওয়ার পাশাপাশি নানাভাবে সহযোগিতা করেছেন, এর জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করেছি। সুপারহিরো ছবির মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার বিভিন্ন দর্শনীয় স্থান আমাদের দর্শকদের সামনে তুলে ধরছি, এর জন্য দুজন মন্ত্রী আমাদের ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি দুই দেশের সাংস্কৃতিক বিনিময়ে অস্ট্রেলিয়ার সরকারের পক্ষ থেকে যে কোনো সহযোগিতা করার আশ্বাস তারা দিয়েছেন। শাকিব খান এখন আছেন অস্ট্রেলিয়ায়। তিনি সেখানে সুপারহিরো ছবির শুটিং করছেন। ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন স্বপ্নম বুবলি, পরিচালনা করছেন আশিকুর রহমান। হার্টবিট কথাচিত্র প্রযোজিত ছবিটি এবার ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।